সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সবুজ বাংলায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন জেনে নেই বাড়িতে চিলেকোঠা বা ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙিনায় বা উঠোনে কিভাবে সিম চাষ করতে হয়। সিম আমাদের দেশে একটি শীতকালীন সবজি, এটি ছোট বড় প্রায় সকলেরই একটি প্রিয় তরকারি। এটি খেতে অনেক পুষ্টিকর ও সুস্বাদু সবজি। আমাদের দেশে বর্তমানে ব্যাপক হারে এই সিমের চাষ করা হচ্ছে। আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির চিলেকোঠা বা ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙিনায় বা উঠোনে এই শীতকালীন সবজি সিমের চাষ করতে পারেন। আসুন জেনে নেই কিভাবে বাড়িতে সিমের চাষ করবেন, কিভাবে সিম চাষের টব বা মাটি তৈরি করবেন। আমাদের দেশে এঁটেল মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতে সিমের চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে সিমের চাষ ভালো হয়। সিম চাষে কী ধরনের টব বা পাত্রের আকৃতি বাছাই করবেন? সিম চাষ করার ক্ষেত্রে আপনি মাঝারি অথবা বড় সাইজের মাটির টব ব্যবহার করতে পারেন, এছাড়াও আপনি ইচ্ছা করলে হাফ সাইজের ড্রাম ব্যবহার করতে পারেন। সিমের জাত বাছাই করা। আমাদের দেশে বেশ কয়েকটি জাতের সিম চাষ করা হয়ে থাকে, তার মধ্যে বাড়ি এক, বাইনতারা, বাড়ি দুই হাতিকান, বাড়ি পাঁচ, ইপসা সিম, বাড়ি ছয়, চ্যাপ্টা সিম, দলা সিম, পুটি সিম, গ্রীত কাঞ্চন, সীতাকুণ্ড, নলডক ইত্যাদি অন্যতম। সিম চাষ বা রোপণের সঠিক সময়। বর্তমানে আমাদের দেশে প্রায় যে কোনো সময়ে সিমের চাষ করা যায়, তবে শ্রাবণ মাসের শেষের দিক থেকে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত সিম লাগানোর উপযুক্ত সময়। আর যদি আগাম চাষ করতে চান, তাহলে আষাঢ় থেকে পুরো ভাদ্র মাস পর্যন্ত সিম গাছ লাগানো যায়। কিভাবে সিমের বীজ বপন ও সঠিক নিয়মে পানি সেচ দিবেন? সিমের চারা লাগানোর ক্ষেত্রে প্রথমে আপনাকে চারা তৈরি করে নিতে হবে। প্রতিটি পাত্রে 5 থেকে 6টি করে বীজ বুনে দিতে হবে। এরপর যখন বীজ থেকে চারা উৎপাদিত হবে, তখন প্রতিটি টবে সবল সুস্থ চারা রেখে দুর্বল চারা উপড়ে ফেলতে হবে। চারা গজানোর পর প্রথম দিকে নিয়মিত পানি দিতে হবে এবং পরবর্তীতে অতিরিক্ত গরম পড়লে বেশি পানি দিতে হবে। সঠিক নিয়মে সিমের চাষাবাদ পদ্ধতি বা কৌশল। চারা একটু বড় হলে একটা ছোট লাঠি অথবা বাঁশের কঞ্চি দিয়ে গাছকে বেঁধে দিতে হবে। এরপর যত্ন সহকারে মাচা তৈরি করে দিতে হবে। গাছে নিয়মিত যত্ন নিতে হবে। সিম গাছে সারের পরিমাণ ও সার প্রয়োগ। সিম গাছে সবসময় বাড়িতে তৈরি জৈব সার দিবেন, যেমন তরকারির খোসা, ময়লা আবর্জনা, হাঁস মুরগির বিষ্ঠা, কাঠ কয়লার ছাই ইত্যাদি। এছাড়াও অজৈব সার হিসেবে ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, জিপসাম, জিঙ্ক অক্সাইড ইত্যাদি দিতে পারেন। সিম গাছে পোকামাকড় দমন ও বালাইনাশক বা কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন? সিম গাছে অতিরিক্ত গরমে থ্রিপস পোকার আক্রমণ ঘটে থাকে, এছাড়াও জাপ পোকার আক্রমণও হতে পারে। এসব পোকার আক্রমণ হতে সিম গাছকে রক্ষা করতে হলে নিয়মিত ছত্রাকনাশক ও কীটনাশক দিতে হবে। কিভাবে সিম বাগানে যত্ন ও পরিচর্যা করবেন? সিম গাছের নিয়মিত যত্ন করতে হবে। গাছের গোড়ায় যদি আগাছা জন্মে, তাহলে আগাছা পরিষ্কার করে দিতে হবে। মাঝে মাঝে অতিরিক্ত আগা ও লতা পাতা ছাঁটাই করে দিতে হবে। গাছে ফুল আসলে পুরুষ ফুলের পরাগদানী হতে পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভমুখে স্থানান্তরের মাধ্যমে পরাগায়ন অর্থাৎ কৃত্রিম পরাগায়ন ঘটিয়ে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব। সিমের খাদ্য গুণাগুণ। সিমে অনেক ধরনের খাদ্য গুণাগুণ রয়েছে। সিমের পরিপক্ক বীজে প্রচুর পরিমাণে আমিষ ও স্নেহ জাতীয় পদার্থ পাওয়া যায়। কখন সিম সংগ্রহ ও সংরক্ষণ করবেন? গাছের সিম সম্পূর্ণরূপে পরিপক্ক হলে তবেই সিম সংগ্রহ করতে হবে। এছাড়াও সিম শুকিয়ে তার বীজ সংরক্ষণ করা যায় এবং এর বীজ অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। কী পরিমাণে সিম পাওয়া যাবে?
ঠিকমতো যত্ন ও পরিচর্যা করতে পারলে কয়েকটি শিম গাছ হতে আপনি যে পরিমাণ শিম পাবেন তা আপনার পারিবারিক চাহিদা মিটিয়ে আপনি বিক্রিও করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।